দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়াতে কাজ আছে, বেতন নেই, বেতন চাইলে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মালিক পক্ষ। মালয়েশিয়ায় নতুন আসা বাংলাদেশি কর্মীদের সাথে এমনটা করছে। কেউ সাহস করে প্রতিবাদ করছেন আর কেউ কেউ নীরবে সয়ে যাচ্ছেন বেতন পাওয়ার আশায়। এতে কোনোটাই কাজে আসছে না, হুকুমের গোলাম হয়ে থাকতে হচ্ছে বাংলাদেশিদের। আজ বাংলাদেশের জাতীয় পত্রিকা জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। পত্রিকায় উল্লেখ করা হয়, নরসিংদীর মোহাম্মদ সাকিব খান দালাল মামুনের মারফতে 370,000 টাকা দিয়ে ঢাকার শাহিন ট্রাভেলসের মাধ্যমে গত নভেম্বরে মালয়েশিয়ার চায়না কনস্ট্রাকশন ইয়াংজি সার্ভিস SDN কোম্পানিতে আসেন। প্রথমে মালয়েশিয়ার বান্তিংয়ে রাখা হয় তাকে, পরে কেদা কলিম হাইটেক সাইটে সাকিব সহ 34 জন এই কোম্পানিতে কাজ করছেন। সকাল থেকে সন্ধ্যা ওভারটাইম, ছুটির দিনে তিন গুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। কাজ বন্ধ করে প্রথম দুই মাসের বেতন পেলেও তিন মাসের বেতন পাননি এখনও। কোম্পানি মানছে না লেবার আইন, বেতন চাইতে গেলেই মালিক পক্ষ দেশে পাঠিয়ে দেবার হুমকি দিচ্ছে এবং মারধর করতে আসে। এদিকে পবিত্র রমজান মাসে দেশে মা বাবাকে টাকা পাঠাতে পারেননি 34 জনের কেউই। একই কথা জানালেন যশোরের রোমান ও সিরাজগঞ্জের সাগর। নরসিংদী সাকিব জানান তাদের যেখানে রাখা হয়েছে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা, গাদাগাদি করে থাকতে হচ্ছে, নেই পর্যাপ্ত টয়লেটও। মালয়েশিয়ার চায়না কনস্ট্রাকশন ইয়াংসি সার্ভিস SDN কোম্পানির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করা হলে শ্রম শাখার মিনিস্টার নাজমুদ সাদাত সেলিম জানান এ বিষয়ে কোম্পানির সঙ্গে কথা হয়েছে, যত দ্রুত কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরও জানান, যদি কোনো কর্মী সমস্যায় থাকেন বা মালিক পক্ষের আচরণ সম্পর্কে হাই কমিশনকে অবহিত করলে হাই কমিশন দ্রুত সমাধানের চেষ্টা করবে। এদিকে মালয়েশিয়াতে নতুন আসা কর্মীদের মধ্য থেকে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন কোথাও কোথাও মালয়েশিয়াতে এনে বেশ অনেক দিন রাখার পরও দেয়া হচ্ছে না কোনো কাজ। কোম্পানিতে কোনো কাজে না দেওয়ার ফলে কোনো বেতন পাওয়ারও সম্ভাবনা নেই এবং আগামী দিনগুলোতে কীভাবে কাটবে তা নিয়ে ভয়ানক অনিশ্চয়তায় পড়েছেন এ সকল প্রবাসীরা। তাই অনতিবিলম্বে এ সকল প্রবাসীর সমস্যা সমাধান করে যথাযথ কাজ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। জোহরের পর এনজি এখন কোয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর, কোয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড একটি পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সি যেখানে বিমান টিকিটের পাশাপাশি ট্যুরিজম সেবা নিয়েও কাজ করা হয়। এছাড়া এনজেড দিচ্ছে কোনো বিনিয়োগ ছাড়াই নিজের নামে ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করার দারুণ সুযোগ। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।